সবাইকে স্বাগত জানাচ্ছি ফুটবল কর্নারে, এবং আজকের ভিডিওতে আমি মার্কেট প্লেস রিলেটেড যে নতুন নিয়মটা হয়েছে আইএসএলে সেই নিয়মটা সম্পর্কে সম্পূর্ণভাবে তোমাদেরকে জানাবো। তো আর দেরি না করে ভিডিওটা শুরু করি। তো এই বিষয়ে তোমরা অনেকেই অনেক জায়গায় অনেক কিছু শুনেছো, কিন্তু এর মূল বিষয় রয়েছে মাত্র পাঁচটা, এবং এই পাঁচটা বিষয় নিয়ে আমি তোমাদেরকে জানাচ্ছি। প্রথম বিষয়টা হচ্ছে প্লেয়ারটির বয়স কমপক্ষে 23 বছরের নিচে হতে হবে, অর্থাৎ আন্ডার 23 প্লেয়ার হতে হবে। এটা হচ্ছে মূল বিষয়, মূল পয়েন্ট এটাই যে প্লেয়ারটাকে আন্ডার 23 নিচে হতে হবে। এবং তার পরের বিষয়টা হচ্ছে যে প্লেয়ারটা যেই দেশের হবে সেই দেশটাকে ফিফা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 25-এর মধ্যে থাকতে হবে, অর্থাৎ এমন কোনো দেশের প্লেয়ারটাকে হতে হবে যেমন আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, ফ্রান্স, এরকম কোনো দেশের যেই দেশ আন্ডার 25 র্যাঙ্কিংয়ে রয়েছে সারা বিশ্বে। তার পরের পয়েন্টটা হচ্ছে বিশ্বের সবচাইতে বড় 5টা লিগ, অর্থাৎ লা লিগা, বুন্দেশলিগা, প্রিমিয়ার লিগ, লিগ ওয়ান কনফার্মা অর্থাৎ ফ্রান্স লিগ, এবং সিরিয়া অর্থাৎ ইটালিয়ান লিগ। এই 5টা লিগে তাকে অন্তত দুটো ম্যাচ তাকে খেলতেই হবে। এইটা হচ্ছে 3 নম্বর ক্রাইটেরিয়া। এর পরেরটা হচ্ছে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ বা ওই জাতীয় খেলায় খেলতে হবে, অর্থাৎ ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ বা ইউরো চ্যাম্পিয়ন্স কাপ, ক্লাব কাপ, এরকম কোনো একটার মূল পর্যায়ে তাকে খেলতে হবে। এবং এর পরের বিষয়টা হচ্ছে তাকে সিনিয়র টিমের হয়ে খেলতে হবে। সেটা সিনিয়র টিম কোনো জাতীয় দলের হয়ে হতে পারে, কিংবা যেই ক্লাবে তিনি খেলছে সেই ক্লাবের সিনিয়র দলেও হতে পারবে, কিন্তু তাকে খেলতে হবে অন্তত দুটো ম্যাচ, এবং তাকে খেলতেই হবে সেই সিনিয়র দলে, শুধু নামটা তা থাকলে হবে না। তো এই হচ্ছে মূল ব্যাপারটা যে মার্কেট প্লেয়ার্সদের এই কটা ক্রাইটেরিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। তো এইভাবে যদি কোনো প্লেয়ারকে আমরা আনতে চাই, তবে সেই প্লেয়ারটার কত কী দাম হতে পারে সেই বিষয়ে তোমাদের জানাতে চাই। যে যতগুলো ক্রাইটেরিয়া রয়েছে এই ক্রাইটেরিয়াগুলো পূরণ করতে হলে সারা বিশ্বে যে প্লেয়াররা রয়েছে তাদের মধ্যে আমি 2-3 জনের নাম তোমাদের করতে চাই। তো এরকম কয়েকজন প্লেয়ার হচ্ছে কিলিয়ান এমবাপে, জেডন স্যানচো, ফিল ফোডার। তো এইরকম প্লেয়ারদের আনতে পারে ইন্ডিয়া মার্কেট প্লেয়ার হিসেবে। কিন্তু এখনও মার্কেট প্লেয়ারদের কীরকম কী নিয়ম হবে বা কীভাবে তারা খেলবে, মার্কেট প্লেয়ার আনলে তারা কী সেই ক্লাবটা কোন বেনিফিট পাবে, এই বিষয়ে কোনো কিছু এখনও স্পষ্টভাবে জানা যায়নি। কিন্তু তোমরা জানো আমাদের আইএসএলের মূল আকর্ষণই ছিল মার্কেট প্লেয়ার, যে প্রথম সিজন থেকে 4 নম্বর সিজন অবধি আমরা মূলত মার্কেট প্লেয়ারদের দেখেছি, এবং তার পরের বছর থেকে বেশ কয়েকটা ক্লাবই মার্কেট প্লেয়ারদের আনতো না। কিন্তু আমরা প্রথম 4 বছরে মার্কেট প্লেয়ার হিসেবে ডিয়েগো ফোরলান, আলেজান্দ্রো নেস্তা, মিকেল সিলভেস্টার এবং এই জাতীয় মার্কো মাতেরাজ্জি, এরকম অনেক বড় বড় প্লেয়ারদের, বড় বড় নামেদের আমরা দেখেছি ইন্ডিয়ান ফুটবলে। এবং এইগুলোই ছিল আমাদের আইএসএলের মূল আকর্ষণ। এইগুলোর মাধ্যমে আমরা কিন্তু সারা বিশ্বের কাছে পৌঁছতে পেরেছিলাম যে আমাদেরও একটা লিগ আছে এবং আমাদেরও একটা ভালো লিগ রয়েছে। তো এই বিষয়টাই মেইনলি মনে হয় আমার, যে এরকম কয়েকটা ইনফর্ম প্লেয়ার যারা সারা বিশ্বে নাম করছে, সারা বিশ্বে তাদের খেলা পরীক্ষিত, এইরকম কয়েকজন প্লেয়ারকে ভারত আনতে চাচ্ছে এবং দেখাতে চাচ্ছে সারা বিশ্বকে যে ইন্ডিয়াও ফুটবলে খুব কমা দেশ নয়। তো এইটাই বোধহয় মূল কারণ, কিন্তু আমার পার্সোনালি মনে হচ্ছে না সবকটা দল মার্কেট প্লেয়ারদের আনতে পারবে। এবং এখনও কিন্তু পুরোপুরিভাবে স্পষ্ট নেই যে তারা কীভাবে আসবে বা কীরকম পজিশনে তারা খেলবে। তো এটাই ছিল আজকের মূল আলোচনা। যদি ভালো লাগে তবে প্লিজ লাইক করো, শেয়ার করো, চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করো। এবং আশা করি তোমাদের আর কোনো প্রশ্ন নেই, এবং প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট করে জানাতে পারো এই বিষয়ে।